আসসালামু আলাইকুম, পিএস কিচেন ডায়েরি থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি আজ আপনাদের রসমালাই তৈরি করে দেখাবো। এখানে প্রতি নিমেষে আমি আপনাদের গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। এতে লাগবে ঘন দুধ, গুঁড়ো দুধ, চিনি, একটা ডিম, বেকিং পাউডার, এলাচ, ঘি। প্রথমে একটা বাটিতে আমি গুঁড়ো দুধ দেব। এখন এতে বেকিং পাউডার দেব। বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। কিছু ঘি দেব। ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন এতে ডিম দিয়ে দেব। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আলতো ভাবে মাখাতে হবে, খুব জোরে মাখানো যাবে না। মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এখন এই ডোগুলো আমি ছোট ছোট বল করে নেব। ছোট ছোট বল করতে হবে রসমালাই সাইজের। আলতো হবে বলটা করতে হবে, জোরে চাপ দেওয়া যাবে না। এভাবে আমি সবগুলো বল করে নেব। সবগুলো বল করে ফেলেছি আমি। এখন চুলায় আমি দুধ, গরুর দুধের মধ্যে 3টা এলাচ দিলাম, গুঁড়ো দুধ দিলাম, আর পরিমাণ মতো চিনি দিতে হবে। ভালোভাবে নেড়ে নেব। দুধটা জাল দিয়ে ঘন করে ফেলতে হবে। ঘন করার আগে আমি যেই বলগুলো করেছি সেগুলা দেব। একটা বল ওঠার পরে আমি তৈরি করা বলগুলো দুধের মধ্যে দিয়ে দেব।
ভালোভাবে চুলায় রাখতে হবে এবং খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। পর্যায়ে আমি হালকা ভাবে নেড়ে নেচ্ছি। আমার রসমালাই তৈরি হয়ে গেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। অনেক সুন্দর কালার এসেছে, খেতে দারুণ মজা হয়েছে।